লাইন দেখতে পাচ্ছেন তো? কিসের লাইন বলুন তো? রাজুদার পকেট পরোটা। বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তাদের মধ্যে রাজুদার নাম না করলে না, শিয়ালদায় এসে পকেট পরোটার রাজুদার নাম করলেই যাকে সবাই এক নামে চেনে, পরোটা। আর আনলিমিটেড তরকারির জন্য যিনি ফেমাস, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন রাজু ঘোষ। একের পর এক ফুড ব্লগিং এর জন্য যিনি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তিনি এখন ফুড ব্লগিং বন্ধ করে দিচ্ছেন। কেন বলুন তো? কি বলছেন তিনি সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। 50 থেকে 150 পরোটা করতে 2 বছর লেগেছিল, তা যখন 2 বছর পর 150 পরোটা আনতাম, আমি 12টা অবধি ওই একই জায়গায় বসে থাকতাম। পরোটার জনপ্রিয়তা ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কের জন্যে আমার পরোটার জনপ্রিয়তা পেয়েছে। যখন লোক ঝেঁকে আসছে, আরও 5 জনের ডিস্টার্ব হচ্ছে, ওই মুহূর্তে ওই দাদারা বললো এইখানে একটা ফাঁকা জায়গা বসে কর, এ ভিড় থাকবে না। এটা মানুষের একটা ভালোবাসা ক্ষণিকের জন্যে। আবার এক বড় জোর আমি 1 মাস টাইম নিচ্ছি, আমি আজকে 14 বছরের ব্যবসাদার, দোকানটা আমার আছে, আমার জায়গায় আমার আছে, আমি একটু স্বাভাবিক হলে আমি আমার গন্তব্যস্থানে ফিরে যাব। তাতে 1 মাস হোক আর 15 দিন, মানে এই জ্যামটা না কাটা পর্যন্ত পাচ্ছি না। পুরো ভিড় এখানে জ্যাম হয়ে যায় তো, রাস্তা তো ওই জানে এখানে চলে গেলো, ভিড় সামারলে পারলো না, প্রচণ্ড ভিড় হচ্ছিলো। তো একটা সামনে পার্টি অফিস, যার জন্য ওকে উল্টো দিকে দেওয়া হয়েছে, উল্টো দিকে বসে। সামনে তো একটা TMC ক্লাব ঘর রয়েছে, তো এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর সবাই আসে মোবাইলে খালি ছবি তুলে ওকে পাঠাবার জন্য। ভালো লাগতো দেখতে? দেখতে তো ভালো লাগতো সকলেরই। কোথায় বসতেন আর এখন কোথায় বিক্রি করছিলেন? কালো বসতাম হচ্ছে আমার এই যে ওই সাইডটা আর কি, শিশির মার্কেটের ভিতরে, এখন অফ সাইডে একটা রেল, একটা রাস্তায়, অনওয়ের রাস্তায় বেচছি, একটা ফাঁকা জায়গা। আপনার দোকানটা কবে থেকে বন্ধ করলেন আপনি? আজকে 7 দিন হবে, 7 দিনও হয়নি। আপনি ফুড ব্লগারদের জন্য রীতিমতো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কদিন আগে দেখা যাচ্ছিল যে আপনি নিজে একটা প্রিন্ট করা পোস্টারে লিখে দিয়েছেন যে ফুড ব্লগ করা যাবে না, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে এই জনপ্রিয়টা তো ফুড ব্লগের জন্যে, ওরা দিচ্ছে, পাবলিক দেখছে, এই জন্যে আমি চাইছিলাম কিছুদিনের জন্যে অফ রাখি, যাতে পাবলিকটা কম আসে, আমি আমার জায়গাটা আবার গুছিয়ে তাদের খবর দেব যে তোমরা আসো, আবার আমাকে তুলে দাও, আবার নতুন করে আমি আমার সিস্টেমটা চালু করার। আমি আমার ডিউটি শেষ করে আসলাম, এখন অনেক নাম শুনেছি রাজুদার পরোটা, তো আমার বন্ধুগুলো বললো যে চলো খেয়ে আসি, তাই আমরা চলে আসলাম খেতে। আমি 7:15 ট্রেনটা ধরেছি বালি হল থেকে, 7:15 ট্রেনটা ধরে এখানে নেমেছি শিয়ালদায়, তারপর ধরে নিয়েছি। কতক্ষণ লাইন দিয়েছেন? লাইন দিয়েছি মোটামুটি 20-25 মিনিট লাইন লেগেছে। এই যে পরোটা খেলেন, কেমন লাগলো? ভালোই লাগলো, লাইনে দাঁড়িয়ে তাও মনে হলো যেরকম লাইনে দাঁড়ানোর পুরোটা হয়েছে সেটা। কতক্ষণ লাইন দাঁড়ানো হলো? 8 ঘন্টা তো হয়ে গেছে। 8 ঘন্টা? কত সকালে বেরিয়েছেন? 5টা নাগাদ বাড়িতে, ঝাবড়া থেকে এসেছি, 5:50 ট্রেনে এসেছি, 5টার সময় বাড়িতে বেরোতে, ডিউটি এসেছিলাম, ডিউটি থেকে একটু ঘুরে গেলাম রাজুদার পরোটার জন্য। এই যে এতটা লাইন, লাইন দিয়ে পরোটা আগে কখনো খেয়েছেন? না না, এই প্রথম। ফুড ব্লগিংয়ের জেরে অনেকেই রাতারাতি ফেমাস হয়ে যায়, আবার অনেকের ব্যবসাও বেড়ে যায়, আবার অনেকেই অতিষ্ঠ হয়ে যায়। কারণ সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে, তেমন খারাপ দিকও আছে, আর সেই কথাটাই স্বীকার করলেন রাজুদা। আপনারা দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দাওয়াল, শিয়ালদা।